এই বিজ্ঞাপনে ছবি লাগাইছে ঠেকা না বিলাসিতায় হালাল না হারাম সুয়ের গুষ্ট বিলাসিতা কইরা খাইলে হারাম ঠেকা খাইলে হালাল মানুষের ছবি ঠেকা ফাস্টফুডে লাগাইলে হালাল বিজ্ঞাপনে বিলাসিতা কইরা লাগায় হারাম আমি জিজ্ঞাসা করি এই রকম হারাম কাজ যারা করে এদের কনফারেন্সে আপনারা গেলে আপনারা হালাল করা শিক্ষা দিব হারাম করা শিক্ষা দিব সুতরাং সমস্ত এলাকাবাসী এই ভন্ডদের কনফারেন্স বয়কট করুন হাদিস শরীফে রাসূল বলেন খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম মুসলমান হওয়ার আগে যারা সমাজে সম্মানিত ব্যক্তি হিসাবে গণ্য হইতো মুসলমান হওয়ার পরেও তারা সমাজে সম্মানিত ব্যক্তি হিসাবেই গণ্য হবেন যেমন রাসুলের এক চাচার নাম ছিল হজরত আব্বাস রাজিউল্লাহ মুসলমান হওয়ার আগেও তিনি সমাজে সম্মানিত ব্যক্তি ছিলেন মুসলমান হওয়ার পরে মুসলমান সমাজেও তিনি সম্মানিত ব্যক্তি হিসাবে গণ্য সম্মান আগের সম্মান বজায় রইল কেন ইমান আমলের কারণে আগের সম্মান বজায় রইল কেন ইমান আমলের কারণে আরেক হাদিসে রসুল করিম সাল্লা বলেন যার নষ্ট আমল খারাপ তার বংশবালায় কোন কাম হইত না যার ইমান নষ্ট আমল খারাপ তার বংশবালা হইলে এই বংশগৌরব আল্লাহর কাছে কোনো কাজে আসবে না যেমন রাসুলের আরেকজন আপন চাচার নাম ছিল আবুলাহাব কি নাম একেবারে চাচা বাবার সহুদর বাই আবুলাহাব রাসূলের বাবার সহুদর ভাই কোন বংশ রাসুলের খালি কুরাইশ বংশ না বনি হাসিম হাসিমী বংশ কুরাইশ বংশের আবার বিভিন্ন শাখা আছে একটা শাখারে সৈয়দ বংশ বলা হয় এই শাখাটার নাম হইল হাসিমি বংশ কুরাইশ বংশের হাসিমি গুত্রের লোকদেরকে সৈয়দ বলা হয় এই হাসিমি কুরাইশ বংশের হাসিমি গুত্রে জন্মগ্রহণকারী রাসুলের আপন চাচার নাম ছিল আবুল আহাব আবুল আহাব সম্পর্কে আল্লাহ কুরানে সম্পূর্ণ একটা সুরানা দিয়ে এই সূরাতে আল্লাহ বলেন তাব্বত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা عنه মালুহু আমা কাসাব সাইাসলা নারান যাতাল লাহাব আল্লাহ বলেন আবু লাহাবের ইহকাল পরকাল ধ্বংস আবু লাহাবের সন্তানাদি এবং ধনসম্পদটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না জাহান্নামের শিখাময় আগুন দিয়ে আবুলাহাবকে চিরকাল জালাইয়া শাস্তি দেওয়া হবে বলেন আবুলাহাবের বংশ খারাপ ছিল না না আমল খারাপ ঈমান তাইলে এই হাদিসে রাসূল বুজাইছেন বংশ বালা সমাজ সমাজে সম্মানিত ব্যক্তি হইব আমল ঠিক থাকলে ঈমান আমল ঠিক না থাকলে বংশ বালা হইলে আবুলাহাব যাবে যেখানে তুমিও যাবে সেখানে ক্লিয়ার হইলো কথা তাহলে আর এইটা বুঝতে আর অসুবিধার কিছু নাই এই যে হুজুরে কইলেন হুজুরে আপনার আগামী পরশু নামে একটা কনফারেন্স হতে যাচ্ছে এখানে বিদেশ থেকে আরবের কোন দেশ থেকে উমান থেকে এক ব্যক্তিরে কইরে আনা হইতেছে সে দাবি করে আহলে বয়েত আহলে বয়েত মানে নবীর বংশ আহলে বয়েত নবীর বংশ আবু লাহাব কার বংশ যাইব না জানা জাহান্ন নবীর বংশ হইলে যদি নবীর বংশ হইলে যদি আসমানের হইয়া যাইত আবু লাহাব তোমার আগে আসমানের হইয়া যাইত এই নবীর বংশের নাম দিয়া যেই লোকটারে দাওয়াত কিরা আনা হইতেছে আগামী ফসু দিনের আহলে বয়েত কনফারেন্সে এই লোকটার ছবি দেওয়া হয়েছে এই বিজ্ঞাপনে ছবির মধ্যে আপনারা লক্ষ্য করেন হাদিস করিম সালাম বলেছেন আফুল আহলে বয়েতের দাবিদার এই লোকটার মুখের মধ্যে দাড়ি এক ইঞ্চি লম্বাও হবে না এই ছবির মধ্যে আপনারা দেখেন তাহলে সে নবীর তরিকার ভিতরে না নবীর তরিকার বাইরে সে নবীত্তরিকার ভিতরে নয় নবীত্তরিকার বাইরে ছবি সম্পর্কে যত হাদিস আছে এই সবগুলি হাদিস কয়েক ঘন্টা শেষ করা যাবে না এই কনফারেন্সের প্রধান অতিথি হিসাবে তার নাম লেখা হয়েছে আউলাদের রসুল আল সাইদ রসুল আউ্লাদের রসুল মুখে মুখে দাবি করলে আউলাদে রসুল হয় না তোমার বংশ তালিকা রাসুল পর্যন্ত গ্রহণযোগ্য বংশ তালিকা প্রমাণ হিসাবে পেশ করতে হবে যদি দুনিয়াতে লোক আউলাদে রসুল দাবি করে আউলাদে রসুল মানি রসুলের বংশধর এই দাবি করা মাত্র প্রমাণ চাইতে হবে তার কাছে তুই যে রসুলের বংশধর তোর বাপ তোর বাপ তার বাফের বাপ বাফের বাপ বাফের বাপ এই সিলসিলা রসুল পর্যন্ত সার্টিফিকেট দেখা দেখাইতে না পারলে আউলাদে রসুল নয় আউলাদে রসুল নামের দুঃখাবাজ গেল আউলাদে রসুল সম্পর্কে কথা আমি আশা করি আপনারা জানেন বাংলাদেশে কয়েকজন আউলাদে রসুল বৎসরে বিভিন্ন দেশ থেকে এসে থাকেন এর মধ্যে বর্তমানে বাংলাদেশে আউলাদে রসুল নামে যারা আসেন তাদের মধ্যে একজন হলো আল্লামা সৈয়দ আরশাদ মাদানি দামাদ বারাকাত আরশাদ মাদানি দামাদ বারাকাত বাবার নাম ছিল আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলহী আল্লামা সৈয়দ হুসাইন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলহী হজরত হুসাইন রাদি আল্লাহ তালানহুর নেক্সট জেনারেশন কার কার পরবর্তী প্রজন্ম হুসাইন হুসাইন হইলেন ফাতেমার সন্তান ফাতেমা মুহাম্মাদুর রসুল্লাহ সন্তান বলেন আরশাদ মদনি যে আওলাদের রসুল সার্টিফিকেট আছে নি সার্টিফিকেট আছে এইভাবে মাহমুদ মদনি আসেন এরা যে আউলাদের রসুল সার্টিফিকেট আছে একদিকে আছে এদের বংশগত সার্টিফিকেট ওপর দিকে আছে এদের ইমান আমলের সার্টিফিকেট আউলাদে রসুল নামে বাংলাদেশে যারা আগমন করেন বা দারুল উলুম দেবন থেকে এদের আমলে আর এই ফাসিকের আমল কোনো তুলনা চলে না কাজী আমরা দেখতেছি রসুলের আমলে আর তোমার আমলে মিল আউলাদে রসুলের ইমানে আর তোমার ইমানে মিল নাই আমাদের যথেষ্ট পরিমাণ সন্দেহ হচ্ছে তুমি আউলাদে রসুল নয় তুমি আউলাদে রসুল নামের দুঃখাবাজ দ্বিতীয় কথা হইল এই যে কনফারেন্সের মধ্যে ছবি দেওয়া হইলো একটা দুইটা না অনেকগুলি এই যে এই যে ছবি এই ছবি সম্পর্কে আল্লাহ রসুল যত কথা বলছেন এর একটা সার মর্ম শুধু আমি আপনাদেরকে বলি আল্লাহ রসুল বলেন কোন মানুষের অথবা কোন জীব জন্তুর ছবি যারা তুলবে ছবি যারা ছাপবে কেয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের সুতরাং মানুষের অথবা জীব জানুয়ারের ছবি তুলা হারাম মানুষের অথবা জীব জানুয়ারের ছবি তুলা হারাম একটু ব্যতিক্রম আছে কিছু কথা কেমন যে আয়াতে আল্লাহ সুয়ারের গুস্ত খাওয়াকে মুমিন মুসলমানদের জন্য হারাম বলেছেন সেই আয়াতে বলে দিয়েছেন যেই লোকটা ঠেকা বসত সুয়রের গুস্ত খাইলো এই লোকটার জন্য হারাম নয় শখে সুয়ারের গুস্তু খাইলো না ঠেকিয়া এই ঠেকিয়ার ব্যাখ্যা তো সিরে লেখা আছে না খাইতে না খাইতে খানা ফায় না খায় না এই অবস্থায় মরণাপন্ন অবস্থা হয়ে গেছে আর যদি না খাইতে মরবই এই সময় যদি কেউ কয় যে আমার কাছে সুয়ারের গুস্তু আছে ইচ্ছা করলে তুই খাইয়া যান বাঁচাইতে পারস তখন যদি সে যানবাসনের লাগি শুয়ারের ঘুস্ত খায় বলেন শখে খাইল বিলাসিতা খাইল না ঠিক এই লোকটার জন্য যেমন ভাবে শুয়ারের ঘুস্ত খাওয়া হারাম নয় ঠিক তেমনি ভাবে বাংলাদেশ থেকে একটা মানুষ মক্কা শরীফ যাইবে হজ করার জন্য ফাস্টফুডে ছবি না লাগাইলে ফাস্টফুড হইতো না বিষায় সবি না লাগাইলে সৌদি সরকারে বিষা দিত না এই জন্য লোকটা লাগাইল বিষার মধ্যে ছবি আমার কথা বুঝে থাকলে বলেন বিলাসিতায় না যেমন ভাবে সুয়রের গুস্ত খাওয়া হারাম ঠেকলে হালাল তেমনি ভাবে মানুষ পশুর ছবি সাবা হারাম ঠেকা বসত হালাল আমার কথা বুঝে থাকলে এখন বলেন ফাস্টফুডে যারা ফটু লাগাইল বিলাসিতা কইরা না এই ভণ্ড আওলাচুলে যে বিজ্ঞাপনে ফটু লাগাইল এটা টেকিয়া না বিলাসিতা এবার শুনেন বিলাসিতার ছবি সম্পর্কে হাদিস শরীফের আসুল কি বলেন যারা যারা ফাস্টফুড করছেন যারা যারা বিদেশ দেখছি বিজ্ঞাপনে প্রবাসী উল্লেখ আছে প্রবাসী এই যে মানিকনগর দক্ষিণ এখানে যারা যারা প্রবাসী আছে অবশ্যই এদের এদের সবই লাগানো আছে আমার কথা বুজা থাকলে বলেন রঙে লাগাইছে সবই না ঠিকা হারাম না হালাল এই বিজ্ঞাপনে ছবি লাগাইছে ঠিক কেনা বিলাসিতায় হালাল না হারাম সুয়ারের গুষ্ট বিলাসিতা কইরা খাইলে হারাম ঠেক্কা খাইলে হালাল মানুষের ছবি ঠেক্কা ফাস্টফুডে লাগাইলে হালাল বিজ্ঞাপনে বিলাসিতা কইরা লাগায় হারাম ঠিক জিজ্ঞাসা এই রকম হারাম কাজ যারা করে এদের কনফারেন্সে আপনারা গেলে আপনারা হালাল করা শিক্ষা দিব হারাম করা শিক্ষা দিব জান্নাতের পথ দেখাইব না জাহান নামের পথে চালাইব সুতরাং সমস্ত এলাকাবাসী এই ভন্ডদের কনফারেন্স বয়কট করুন বয়কট করা বয়কট করা বয়কট করা রাসুল বলেছেন রকম হারাম সবি যারা সাফে কেয়ামতের দিন এদের সবচেয়ে কঠিন শাস্তি হবে কঠিন শাস্তির ব্যাখ্যা দিয়ে অন্যান্য হাদিসে রাসুল যা বলেছেন তার সারমর্ম হল কেয়ামতের দিন আল্লাহ যেভাবে মানুষগুলিকে মরা মানুষগুলিকে আবার জিন্দা কুইরা দাঁড় করাইবেন শুনেছেন আরো কোনো দিন নাচকে নতুন শুনছেন কেমতের দিন যত মানুষ দুনিয়াতে মরিয়া গেল সবগুলি মানুষ আবার জিন্দা করিয়া হাসরের মাঠে উঠাইবেন ঠিক হারাম ছবি যারা চাপে এদের ছবিগুলিরও আল্লাহ আবার হাসরের মাঠে উঠাইবেন যে আল্লাহ মরা মানুষ জিন্দা করতে পারে এই আল্লাহ মাটির সাথে মিশা যাওয়া ছবি আর উদ্ধার করতে পারবে না তোমারেও উঠাইবো হাসরের মাঠে তোমার ছবিটাও উঠাইবো হাসরের মাঠে রাসুল বলেন উঠাইয়া জিজ্ঞাসা করবে এই সব ইটা কে চাপছিল রে কইব আমি চাপছিলাম আল্লাহ জিজ্ঞাসা করবেন ইটার দিহি মুখ আছে কথা বলে না কেন বলবে জান নাই এই জন্য কথা বলতে পারে না আল্লাহ জিজ্ঞাস করবেন এটার দিহি শোক আছে দেখে না কেন বলবে চোখ থাকলেই দেখা যায় না জান লাগে এটার জান নাই এই জন্য দেখে না আল্লাহ জিজ্ঞাস করবেন ইটার দিকে কান আছে শুনে না কেন বলবে জান থাকার কারণে শোনে না আল্লাহ জিজ্ঞাস করবে নিজের দিকে আঁত আছে ধরে না কেন কই বলাই এই জন্য ধরতে পারে না আল্লাহ জিজ্ঞাসা করবে নিজের দিকে ঠ্যাং আছে হাঁটে না কেন না থাকার কারণে হাঁটতে পারে না তখন আল্লাহ বলবেন আমার নবী বলেছিলেন সবচেয়ে কঠিন শাস্তি হবে ছবি তুললে তুই কেন তুলছিলে এখন জান দিয়া আটাইবে কথা কুয়াইবে সৌকে দেহাইবে না ভরলে জাহান নামে যাইবে বলেন এই ছবিওয়ালারা আপনাদেরকে জান্নাতের পথ দেখাতে চায় না জাহান নামে যাওয়ার পথ দেখাতে চায়